হয়েছে কিন্তু কাজ করেছি 2003 1 জানুয়ারি থেকে আমি 5 মাস কাজ করেছি 5 মাস কাজ করেছি ওখানে একটা কিট ছিল জয়েনিং কিট সেটা 1500 টাকা দিয়ে কিনতে হতো ফার্স্ট টাইম তো 1500 টাকা দিয়ে তারপরে জয়েন করতে হতো আজকে যারা নিউ এসেছেন তারা শুনে রাখুন আপনাদের কিট কিনতে হচ্ছে না কেন ওই সিস্টেম শেষ হয়ে গেছে এখন কোন কিট বলে কোন জিনিস নেই এখন জয়েনিং এর জন্য আপনাকে ফ্রি জয়েনিং নিতে হচ্ছে আপনার জয়েনিং এর জন্য আপনার যে লিডার আছে তারা কি করছেন আপনার আইডি প্রুফ নিচ্ছেন কেমন ভোটার আইডি ভোটার কার্ড ওটা এখন ওটাও লাগে না আধার কার্ড প্যান কার্ড এই দুটো হলো প্লাস ব্যাংকের পাসবই এই তিনটে জিনিস আর আপনার মোবাইল নাম্বার এই জিনিসটা যদি আপনি তাদের কাছে জমা করেন তারা অনলাইনে কি করবে আপনার রেজিস্ট্রেশন করিয়ে দেবে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন ওই রেফারেন্স নম্বর আপনার হয়ে গেল ওই রেফারেন্স নম্বরে আপনার যতই কেনাকাটা প্রয়োজন হয় করতে পারেন কিন্তু মিনিমাম 1000 টাকা প্রোডাক্ট প্রথম মাসে মাসের ভিতরে যদি কিনতে পারেন তাহলে আপনার আইডি মানে পাক্কা হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে এরপরে আপনারা যা খুশি নিতে পারেন 200 টাকা মাল পারচেজ করতে পারেন 1000 টাকা পারচেজ করতে পারেন 1 লক্ষ টাকাও পারচেজ করতে পারেন তার উপরে আপনার কি আসছে এক্সট্রা একটা ইনকাম আসছে খুব ভালো করে শুনবেন কারণ এই ব্যবসা কি বলছে কি খরচা থেকে ইনকাম চর্চা থেকে ইনকাম তাহলে এই ব্যবসা করতে গেলে কোনো অসুবিধে হবে এখানে যে কোন লোক করতে পারে যার বয়স 18 বছর আর ঊর্ধ্বে খরচা আমরা করি এটা বাধ্যতা আছে চর্চা আমরা করি এটাও বাধ্যতা আছে এসব লোক পিছন থেকে সবাই শুনছেন একটু হ্যাঁ বলবে হ্যাঁ হোক না করলে একটু আমি ভাবছি কোথায় ঘুমোচ্ছেন আপনারা পিছন থেকে এখানে ঘুম ভাঙার জন্য আমার আশেপাশে লোকের আছে সব দেখছে কিন্তু আর এখানে ঘুমোবেন তাহলে সারা জীবন বাড়িতেই ঘুমোতে হবে আর এখানে আসতে হবে না আর সিএম কাদের জন্য আছে যারা সিরিয়াসলি আধ ঘন্টা এক ঘন্টা যদি শুনতে পারে তাহলে এই এক ঘন্টা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে সেটা একটা মিরাকেল ঘটন ঘটে যাবে আমি একা এসেছিলাম 2002 আজকেও কি আমি একা আছি হ্যালো আমি একা কোটিপতি হয়েছি না আমার সঙ্গে আরো কেউ আছে আমার কোটিপতিতে আমার হাফ সেঞ্চুরি লেগে গেছে আমার তলায় 51 কোটিপতি ডিস্ট্রিবিউটর আমার সঙ্গে আছে আমার বিজনেস পার্টনার কারা কোটিপতি হয়েছে যারা আমাকে বিশ্বাস করেছে কেন সেই সময় বিশ্বাস করার কিছুই ছিল না আজকে বিশ্বাসের জন্য তো আপনার এত লিডার আসছে হ্যাঁ আপনি এত বড় মিটিং দেখছেন সেমিনারে এসছেন আমার সময় একটা লোকই ছিল না তো মিটিং করব কাকে নিয়ে আর সেমিনার কাকে বলা হয় এটা আমিও বুঝতাম আমি এক একজনের সঙ্গে কথা বলতাম যে দেখো একটা খুব ভালো একটা ব্যবসা এসছে এই ব্যবসাতে যদি তুমি জয়েন করো তাহলে কি হবে তুমি এক্সট্রা ইনকাম পাবে কিসের ইনকাম তখন জিজ্ঞেস করতো যে কি ব্যবসা কি দেখো কাপড়ের ব্যবসা তখন কিট ছাড়া কিছুই ছিল না তো একটা কিটে তিনটে প্যান্ট পিস ছিল তিনটে শার্ট পিস ছিল সেটা নিয়েও অনেক মাথা ব্যথা হয়ে যেত কথা বলতে বলতে অনেক রকমের মানুষ পেতাম অনেক রকমের কথা বলতে বলতে তিনটে কেন একটা জামা থাকতো একটা প্যান্ট থাকতো একটা শাড়ি থাকতো একটা ব্লাউজ থাকলে তাহলে যে কোনো একটা লোক নিতে পারতো তিনটে জামা তিনটে প্যান্ট কেন নেবে জোর করে দেবেই নাকি তখন আমি কি বলবো তখন বলতো
के माध्यम से यदि सही मैंने प्रोडक्ट
पहुंचा दें तो इससे हमारा मान बढ़ेगा, सम्मान बढ़ेगा और पूरा देश में नहीं पूरा विश्व में एक इंटरनेशनल फेम मिलेगा। और पैसा तो सिस्टम से आएगा ही, पैसा के कोई चिंता नहीं है। तो वो एक महान शख्सियत जिन्होंने फर्स्ट हम लोगों को क्या दिया, हेल्दी रहने के लिए पहला काम किया कि हेल्थ इज वेल्थ। ये सब लोग कि हम यदि स्वस्थ रहेंगे तो क्या होगा कि पैसा तो हम कमाएंगे। आदमी स्वस्थ होगा वही पैसा कमा सकता है, नहीं तो जो स्वस्थ आदमी है उसको कमाने के बहुत रास्ते हैं। और जिसके पास बहुत पैसा और बेड रिडन है वो बिछाना से नहीं उठ सकता, तो उसके लिए पैसा किस काम का। इसलिए सबसे पहले क्या चाहिए, स्वास्थ्य चाहिए, सुस्त थकते सुस्त यदि थकें ताहले कम पैसा थकले शांति थकबे, टेंशन थकबे ना, माथाय कोनो रकमेर अपनार अजुहात आसबे ना, अपनी शांति से जीवन जापन करबे। तो उन्हीं ही बोलें कि आमी आर्थिक आजादी दो, आर्थिक आजादी अभियान चलते एखन आमादेर, तार जन्यई डिसप्ले वाल सेटा आमी पोरे आसछि ओटा।